চান্স বাংলা ফ্যামিলি বা পরিবার আপনাদের সম্মুখে এখন হাজির। আমরা কালকে নিমতিতা রেলগেট পুরাতন হাসপাতাল নতুন হাসপাতাল সেখানে গিয়েছিলাম শুটিং করতে। সেই শুটিংয়ের চিত্র আমাদের পিছন দিকে আপনারা দেখতেই পাচ্ছেন, সেখানে কি অবস্থা, কি ভয়ঙ্কর পরিণতি। সেখানে অনেক মানুষ আমাদেরকে দেখার জন্য ছুটে এসেছেন, ভালো কথা, তারা দেখতে আসুক। আমরা তাদের দেখাবার জন্য গেছিলাম এবং শুটিং করার জন্য গেছিলাম, কিন্তু সেখানে অনেক মানে ধাক্কা ধাক্কিতে অনেক কারোর হয়তো ক্ষতি হয়েছে কারোর, তো তার জন্য আমরা ক্ষমা চাইতে এসেছি। আমরা আরও অনেক জায়গা যাব, আমরা আরও বিভিন্ন জায়গা যাব যেখানে এই জিনিসটা আপনারা করবেন না। এখানে যে পরিস্থিতি, এরকম ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করবেন না, কারণ ধাক্কাধাক্কি ঠেলাঠেলিতে আপনাদেরই ক্ষতি হবে, আমাদেরও হয়তো কিছু ক্ষতি হতে পারে, কিন্তু আপনাদেরও ক্ষতি হবে। সেই ক্ষতি একবার হয়ে গেলে সেটা আর ঘুরবে না। কিন্তু আপনারা যদি আমাদেরকে বাইরে শুটিং করতে দিবেন না, তো আমরা কীভাবে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো বলুন? আমাদের ভিডিও নিয়ে আসতে অসুবিধা হচ্ছে। আপনাদের আরও অনেক গ্রাম আছে, যে গ্রামগুলো আমরা যাব, সেই গ্রামগুলো গিয়ে আমরা শুটিং করব। আপনারা একটু মানে এদের মতো করে আপনারা মাইন্ডে নেবেন না, মানে এরা যে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি ঘুরেছে, যেগুলো আপনারা পিছন থেকে আমাদের দেখতে পাচ্ছেন, তো এরকম করবেন না। আমাদেরকে সাপোর্ট করবেন এবং সুস্থভাবে আমাদেরকে শুটিং করতে দিবেন, তাহলে আমরা আপনাদের গ্রামগুলোতে গিয়ে শুটিং করতে পারব। আর জানি আমাদেরকে আপনারা ভালোবাসেন, তার জন্যই আমাদেরকে দেখার জন্য এসেছিলেন, কিন্তু আমরা দেখানোর জন্য তো মানে ছিলাম আপনাদের জন্য, আপনাদের জন্য আমরা তো বারবার দেখা করেছি। তা সত্ত্বেও এরকম মানে কিছু কিছু মানুষ যারা আছে তারা গণ্ডগোল করে, সমস্ত মানুষ করে না, তো তাদের দিকে খেয়াল রেখে আপনাদেরকে একটু মেনটেন করতে হবে। আমরা আবারও বাইরে যাবো শুটিং করতে, আপনারা সমর্থন করবেন, সহযোগিতা করবেন। সেখানে আমাদের যে জুনিয়র টিম, একদম সব ছোটো ছোটো ছেলে মেয়ে যাদের বয়স অনেক কম, যেমন সুমি, নাপিসা, তানিজা, ছোটু, ঈশানাও মোটামুটি, এদের খুব একটা অসুবিধা হয়নি, এদেরকে ভয়টা কম লেগেছে, কিন্তু মাউন, নায়রা, রাশিদা, এদের অনেক ভয় লেগেছিল, এরা তো কান্না করেছিল। তো এদের ভালোবাসার জন্য আপনারা একটু আমাদেরকে জায়গা করে দেবেন ফাঁকা, আপনারা দেখুন না, দেখানোর জন্যই আমরা যাচ্ছি, কিন্তু এভাবে গণ্ডগোল করে আপনারা মানে আমাদের সঙ্গে মানে দেখা করবেন না। এবং আমাদেরকে যদি সত্যিই ভালোবেসে থাকেন, তবে আমাদেরকে সাপোর্ট করবেন, দূর থেকে দেখবেন, এবং যদি আরও বেশি দেখার ইচ্ছে হয়, তবে আপনারা আমার বাড়ি আসবেন, আমার বাড়িতে আমি ভালোভাবে দেখার। আজকেও অনেক মানুষ এসেছিল, গ্রামে দুটো বিয়ে হলো, সেই দুটো বিয়েতে অনেক মানুষ তারা আজকে আমার বাড়িতে এসে মানে সকাল থেকেই আমার বাড়িতে লাগে। কামালপুর গ্রাম, কামালপুর গ্রামে যে কোনো বাড়িতে যদি বিয়ে হয়, প্রথমে আগে মাউনের মায়ের বাড়ি কোথায়, উমুক কোথায়, তুমুক কোথায়, এভাবে আমাদের বাড়ি মানে প্রায় মানুষ আসে। এখানে আমরা প্রায় দেড় দু বছর থেকে এই কন্টেন্ট বানাচ্ছি, প্রায় দেড় দু বছর আগে আমাদের ভাইরাল হয়েছে, তারপরে থেকে আমাদের এখানে কত বিয়ে বাড়ির মানুষ মানে আমাদের বাড়ি দেখতে আসে, এবং এমনিও মানুষ অনেক মানুষ দেখতে আসে। সেই ফুটেজগুলো আমরা আপনাদেরকে দিব, সিসিটিভি ফুটেজ আছে, সেই ফুটেজগুলো আপনাদেরকে দেখাবো অবশ্যই, এবং আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের ভিডিও শেয়ার করবেন এবং আমাদেরকে ভালোবাসবেন, এবং আপনাদের জন্য আমাদের সম্পূর্ণ ভালোবাসা রইল। আর আপনাদের জন্যই আমরা তৈরি, আপনাদের জন্যই আমরা মানে আজকে একটা জায়গা করে দিয়েছেন আপনারাই, সমস্ত মানুষেরই দোয়া এবং ভালোবাসার জন্যই আজকে আমাদের এই জায়গাটা তৈরি হয়েছে। তো সবার মুখের হাসিটা কালকে যে মানে মুছে গেছিলো, এত ভয়, আমরা গাড়িতে করে কীভাবে গেলাম সেই চিত্র আপনারা হয়তো দেখলেন, কিছুর দিকে আমাদের ফলো করে দেখতে পাবেন, তো সেখানে অনেক ভয় লেগেছিলো। সব ছোটো ছোটো ছেলে মেয়ে, আগামী দিনে আরও অনেক গ্রাম যাবো, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের ভিডিও শেয়ার করবেন, এবং আমাদের ভিডিওর মানে কমেন্টে স্টিকার ছাড়বেন। আমাদের ভিডিও ঠিকঠাক পৌঁছাচ্ছে না বলেই হয়তো মানে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন না, আর টিভির মাধ্যমে দেখেছেন, সেই হিসাবে আপনারা সেই ডিহি গ্রাম গ্রাম যেটা রেলগেট, সেখানে হয়তো অনেক মানুষ টিভি থেকে দেখেও গিয়েছিল। তবে যাই হোক, টিভি আমাদের পরে, প্রথমে মোবাইলের যারা অডিয়েন্স ভিউয়ার্স তাদেরকে বলি আপনারা একটু শেয়ার করবেন, আর যারা ইউটিউবে আমাদের খুঁজে পাচ্ছেন না
চান্স বাংলা লিখে সার্চ করে খুঁজবেন, আর আমাদের ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন এবং অন্য অপরকে মানে দেখার সুযোগ করে দেবেন। তো আমরা একটু মানে ক্লোজ ফুটেজে আপনাদেরকে দেখাবো কাকে কীরকম কালকে লেগেছিল। তো যাই হোক, আমি সেখানকার কোনো খারাপ বলছি না, আমরা জাস্ট আমরা একটাই কথা বলতে চাইছি, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, তবে আমরা আপনাদের গ্রামে পৌঁছাতে পারবো। আর যাদের ধাক্কা ধাক্কিতে ক্ষতি হয়েছে, যদি কারোর মানে আঘাত লেগে থাকে, তা আমি তাদের কাছ থেকে ক্ষমা চাইছি, আমায় ক্ষমা করে দেবেন। আর আমরা কোনো ইচ্ছাকৃতভাবে এটা করিনি, যদিও কারোর কিছু হয়ে থাকে তো, এবং আমি কালকে আবার গিয়েছিলাম সেখানকার পরিস্থিতি দেখার জন্য, দেখলাম সবাই এমনি সবাই ভালো, কিন্তু আমাদেরকে দেখার জন্য যে এই ধাক্কা ধাক্কি মুড়োমুড়ি, এটা ঠিক নয়। আপনারা সহযোগিতা করুন যাতে আমরা বাইরে গিয়ে শ্যুটিংটা করতে পারি, কালকে তো আমরা শ্যুটিং করতে পারিনি, যে বাড়িটাই শ্যুটিং করবো সেই বাড়িতে তো শ্যুটিং করা হয়নি। এবং কতবার আপনাদেরকে দেখিয়েছি সেই ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর জন্য কতটা সুবিধা আপনাদেরকে করে দিয়েছি। এবং আর একটা কথা বলি, আপনারা দেখা করবেন, একবার দেখবেন, যতক্ষণ ইচ্ছা দেখে নিলেন, দেখার পরে আপনারা বাড়ি চলে যাবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। আমি দেখেছি আমাদের মানে বাচ্চাদের মধ্যে বেশিরভাগই যারা মানে একেবারে মানে দেখেই থেকে গেছে সকাল থেকে, তাদেরকে বলছি তারা দেখবেন কিন্তু সময়ের মধ্যে দেখবেন, যাতে আরও অপরকে দেখার সুযোগ করে দেওয়া হয়। তো আমরা একবার দেখাবো সবার অনুভূতি কেমন লেগেছে ওখানে গিয়ে। আমাদেরকে ভালোই লাগছিল কিন্তু ভয় লাগছিল, শ্যুটিং করতে ভালোই লাগছিল কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার পর বাইরে যখন বেরোলাম তখন অনেক চেঁচামেচি হয়েছিল। তেমন কিছু না, আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা আমাদেরকে সমর্থন করবেন। আমাকে অনেক ভয় লাগছিল, আমি কাকুর হাত ধরে গাড়িতে উঠেছিলাম, আমি তো কান্না করেছিলাম সেখানে গিয়ে, আমাকে একজন কোলে নিয়ে গাড়িতে উঠিয়েছিল। জায়গা আমরা প্রত্যেক দিনই ঘুরি মায়ের সঙ্গে আপনার সঙ্গে, কালকে মেলায় ভিড়, যাই হোক এগুলো হবে, আমরা অনেক জায়গা গেছি অনেক কিছুই দেখেছি, আপনারা কিন্তু সাপোর্ট করবেন। তবে অসংখ্য ধন্যবাদ জানাই আনারুল কাকুকে, কারণ তিনি একটা বাড়ি দিয়েছিলেন যেখানে আমরা ছিলাম এবং আমাদের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করেছিলেন, খাওয়া দাওয়া থেকে নিয়ে সব কিছু আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। ধন্যবাদ আনারুল কাকুকে, এবং আনারুল কাকুর মতো আরও অনেকেও আমাদের সঙ্গে এগিয়ে এসেছিলেন হেল্প করার জন্য, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং আরও যারা ছিলেন আমাদেরকে মানে গাড়িতে তোলা থেকে নিয়ে সমস্ত কিছুতে সহযোগিতা করার জন্য, তাদেরকেও ধন্যবাদ। এবং যারা দর্শক, যারা আমাদের আমানত, যারা আমাদের ভক্ত, যারা আমাদের মানে মূল সম্পত্তি, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। চান্স বাংলা ফ্যামিলির পক্ষ থেকে সকলকেই ধন্যবাদ জানাই। ভিড় চালু।